হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটা রেসিপি নিয়ে। আপনারা দেখবেন, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি শেয়ার করব একটা খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি, সেটা হলো আলুর পরোটা। তো চলুন দেখি কী কী লাগবে আলুর পরোটা বানাতে। আলুর পরোটা করতে যা লাগবে সেটা হলো আলু সেদ্ধ। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে। লাগবে পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, ছোট ছোট 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা কুচানো আর ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি, যদি আপনাদের দরকার থাকে কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। আর আমি আটা মাখিয়ে রেখেছি, আটাটা আমি প্লেন জল দিয়ে মাখিয়েছি, এর মধ্যে কোনো ময়দা নিইনি। আপনারা ময়দাও দিতে পারেন এবং আটা দিয়ে ময়দা দিয়ে মিক্সড করেও করে রাখতে পারেন। আলুর পরোটার পুর বানাতে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে আলু সিদ্ধগুলো মাখবো, আর আলু সিদ্ধর সঙ্গে মিক্সড করে দেব পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর 2 চামচের মতো ওই ভাজা মশলা। তার সঙ্গে অ্যাড করব একটু সর্ষের তেল আর স্বাদ মতো নুন। আমাদেরকে এই মিক্সটা ভালো করে মাখতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমরা পরোটা বানাবো। আমার যে আটা মাখানোটা ছিল সেটাকে আমি ভাগ ভাগ করে গোল গোল করে রেখেছি আর বড় বড় করে ভাগ করেছি, কারণ আলুর পরোটা একটু বড় ভাগ না রাখলে পুরটা বেরিয়ে আসে। আমি পুরটা ভরার জন্য আমি ভাগগুলোকে বড় বাটির মতো করে নিয়ে সেটার মধ্যে করে পুর ভরছি। ভরে সামনে মুখটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি। আপনারা দেখুন সেটা কী করে আমি এটাকে আটকে দিচ্ছি। এটা ভালো করে না আটকালে বেলার সময় সেই পুরটা বেরিয়ে আসে। সবগুলো ভাগে যখন আমার পুর ভরা হয়ে যাবে তখন আমি পরোটা বেলবো। পরোটা বেলতে আমাকে খুব সাবধানভাবে বেলতে হবে, কারণ এটা থেকে পুর একদম বেরিয়ে আসে। তো আমি তার জন্য প্রথমে আটা দিয়ে এটাকে বেলবো। আমি বলতে চাই আমি কিন্তু খুব একটা বড় এক্সপার্ট না কুকিংয়ে, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে নিজে ধীরে ধীরে কী করে সেটাকে ভালো করে করা যায়। আপনারাও দেখুন, এটা খুব সাধারণভাবে করেছি আমি, করে দেখবেন আপনারা এটা অনেক ভালো খেতে লাগবে। পরোটা ভাজতে আমি প্রথমে একটা গরম তাওয়াতে প্রথমে এমনি পরোটাটা দিয়ে তাকে সেকে নেব। যখন 2 পিঠে মোটামুটি সাদা সাদা বাবল টাইপের হবে তখন আমি এই পরোটাতে অল্প করে তেল মিক্সড করে 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে আমি নামিয়ে নেব। সেমভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে আমি সেটাকে আচার দিয়ে দই দিয়ে সার্ভ করব। আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় এটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।